নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি আপনারা যদি আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন তাহলে আপনারা অলরেডি জেনে গেছেন যে আপনাদের যারা এনআইএস থেকে ডিএলএড করছেন দুই বছরের যারা কোর্স করছেন তো তাদের কিন্তু আবারও প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান শুরু হয়েছে সেটি আমি গতকালকেই একটি ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এখানে এই পপ আপটি সেটিই বলছে যে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান অব দ্য নন কনফার্ম টিচার্স অ্যাডমিশন ইজ ওপেন টিল টোয়েন্টি এইট জিরো টু টু জিরো ওয়ান এইট অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যাডমিশন আবারও চলবে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান আবারও চলবে এই ডিএলএড দুই বছরের যে ডিএলএড সেই প্রোগ্রামের জন্য এখন এইটি চলার জন্যই আমার কাছে দুটি প্রশ্ন রয়েছে আমি যেটি এনআসকে করতে চাইছি এবং আপনাদেরকেও করতে চাইছি আমি চাইব আপনারা এর উত্তর অবশ্যই দেবেন এখন বিষয় হচ্ছে যে আমরা যদি এই পেজটি প্রিন্সিপ্যাল ভেরিফিকেশানের পেজটি খুলি তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে ক্লিক ফর দ্য রেকর্ড টু দ্য ভেরিফায়েড টু বি ভেরিফাইড বাই দ্য প্রিন্সিপাল প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান ওপেন টিল টোয়েন্টি এইট টু টু থাউজেন্ড এইটিন তো এই লিঙ্ককে আমি ক্লিক করলে আমাকে নিয়ে চলে যাবে সেই পেজে যেখানে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করা যায় আমি এগুলি আগের দিন দেখিয়েছি যে কীভাবে আপনারা প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করবেন তো আমি সেটি বলতে চাইছি না আজকে আমার বিষয় হচ্ছে দুটি প্রশ্ন আপনাদেরকে এই যে আবারও নতুন করে প্রিন্সিপাল ভেরিফিকেশান শুরু হলো তার ওপর তো এই প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান হচ্ছে সেই সব রেজিস্টার টিচারদের জন্য যারা অলরেডি কিন্তু রেজিস্টার করে ফেলেছেন কিন্তু তারা সেই সময় কোনো কারণে হোক প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করতে পারেননি তো এখন এইটিতে দুটি যে প্রশ্ন উঠে আসছে আমি সেই প্রশ্নটি জানার জন্য আপনাদেরকে আবারও নিয়ে যাব টিচার সেকশনের জায়গাটিতে যেখানে একটি নোটিশ এর আগেই এনআএস আপলোড করেছিল সেই নোটিশটি এখানে আমরা দেখতে পাচ্ছেন নোটিশ রিগার্ডিং লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিন্সিপাল ভেরিফিকেশান অফ ডিএল ডিএলএড অর্থাৎ এই নোটিশটি হলো প্রিন্সিপাল রেজিস্ট্রেশন এবং প্রিন্সিপাল প্রিন্সিপাল ভেরিফিকেশান অব ডিএলএড প্রোগ্রামের জন্য লাস্ট ডেট লাস্ট ডেটের কবে সেই সম্পর্কিত একটি নোটিশ তো আমরা তো লাস্ট ডেট কবে তো লাস্ট ডেট কবে সেই সম্পর্কিত একটি নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এখন এই নোটিশটি একটি বেশ বড়ো নোটিশ আমি ইংরাজিটা পড়ে আপনাদেরকে কনফিউজ করতে চাইছি না এখানে যেটি লেখা আছে আমি স্পষ্টভাবে বাংলায় আপনাদেরকে বলতে চাইছি যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে কবে থেকে এই যে এনআরএস ডিএলএড প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছিল যেমন এখানে লেখা আছে ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম এই রেজিস্ট্রেশন শুরু হয় দু সালে ষোলো আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের জন্য রেজিস্ট্রেশন শুরু হয় এবং সেই রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর আবারও সেই ষোলো সেপ পনেরোই সেপ্টেম্বরকে আরও এক্সটেন্ড করা হয় টিচারদের রেজিস্ট্রেশন করার জন্য সেটি এক্সটেন্ড করা হয় ষোলো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আরও পনেরো দিন কিন্তু সময় বাড়ানো হয় যেখানে টিচাররা তাদের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং প্রিন্সিপাল ভেরিফিকেশানেরও ডেটটিকে এক্সটেন্ড করা হয় এই ডেট পর্যন্ত এখন আবারও কিছু রিকোয়েস্টের জন্য আমি শুধুমাত্র বাংলাটি এখানে পড়ে দিচ্ছি আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে বিষয়টি পড়ে নেবেন এখানে এই জিনিসটি লেখা আছে যেটি আমি বলছি তো কিছু প্রেশাল কেসেসের জন্য আবারও ফার্স্ট নভেম্বর থেকে সেভেন্থ নভেম্বর পর্যন্ত সাত দিনের জন্য ওপেন করা হয় পোর্টালটিকে এবং রেজিস্ট্রেশন শুরু করা হয় টিচার্সদের একই সঙ্গে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশানটিও বাড়ানো হয় আরও কয়েকদিনের জন্য লাস্ট বাড়ানো হয় প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান পনেরোই ডিসেম্বর পর্যন্ত এখন পনেরোই ডিসেম্বর দু হাজার সতেরো পর্যন্ত লাস্ট কিন্তু আমরা দেখেছিলাম প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান বাড়ানো হয়েছিল এখানে এরপরে তিন নম্বর পয়েন্টে যেটি বলা আছে যে অ্যাজ পার দ্য টি অ্যাক্ট টু থাউজেন্ড নাইন এবং এনসিটিইর যে পারমিশন সেই পারমিশন অনুসারে বলা হয়েছে যে আঠেরো মাসের ট্রেনিং দুই বছরের যে ডিএলএর ট্রেনিং সেটি এনআইএসকে দায়িত্ব দেওয়া হচ্ছে আঠেরো মাসে শেষ করার জন্য তো সেই নোটিশটি এই লিঙ্ককে দেওয়া আছে আপনারা একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেটি ছয় পাতার একটি নোটিশ আমি খুব ভালো করে সেই নোটিশটি পড়েছি যেখানে পারমিশন গ্রান্টেড করা আছে এনসিটিই থেকে এনআরএসের দুটি কোর্সের এক হচ্ছে দুই বছরের ডিএলএড প্রোগ্রামের জন্য এবং ছয় মাসের যে পিডিপিইটি কোর্স অর্থাৎ ব্রিজ কোর্স যেটিকে আমরা বলছি সেই দুটি কোর্সকে কিন্তু গ্র্যান্ট করা হয় এন থেকে তো আমি সেই নোটিশটি জাস্ট একবার খুলছি ছয় পাতা সেই নোটিশটি আমি পড়বো না সেটি শুধুমাত্র দুটি পয়েন্ট সেখান থেকে আপনাদেরকে আমি নোট ডাউন করা করার জন্য বলছি আপনারা দেখেন সেই দুটি পয়েন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি যেটি গ্যাজেটে পাবলিশড হয়েছিল গেজেট অফ ইন্ডিয়াতে পাবলিশড হয়েছিল এবং সেই নোটিশে আপনাদের এনআইএসের যে ডিএলএড ডিগ্রি এবং ব্রিজ কোর্সের যে ডিগ্রি এই ছয় পাতা নোটিশ এই দুটিকে পারমিশন দেওয়া হয়েছে পারমিশন গ্র্যান্ট করা হয়েছে এখানেই একটি পয়েন্টে আপনারা আমি আপনাদেরকে দেখাতে চাইছি একটি পয়েন্ট যে তো এই পয়েন্টটি এক নম্বর পয়েন্টটি আপনি দেখুন যেখানে লেখা আছে দ্য ডিউরেশন অফ দ্য সেড প্রোগ্রাম স্যালভি এইটিন মান্থ ইনস্টিড অফ টু ইয়ার্স ইনক্লুডিং দ্য সিক্স মান্থ ইন্টার্নশিপ অর্থাৎ যেটা দুই বছরের কোর্স সেটিকে আঠেরো মাসে করার জন্য পারমিশন দিয়েছে এনসিটি এখন এর থেকে কিন্তু আর কমানো যাবে না এই কোর্সটিকে আঠেরো মাসের থেকে আর কমানো যাবে না আজকের তারিখ হচ্ছে একুশ ফেব্রুয়ারি দু হাজার আঠেরো তো এখনও আবারও এখানে বলাই আছে স্পষ্টভাবে যে আঠেরো মাসের থেকে বেশি কিন্তু কম ডিউরেশন করা যাবে না আবারও এনআ একবার তার প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান শুরু করে দিল অর্থাৎ এখনও আবার টিচার অ্যাডমিশন নিতে পারবে তাহলে আজকে হলো একুশ ফেব্রুয়ারি দু হাজার আঠেরো আমাদের কাছে আর রয়েছে সময় দু হাজার উনিশের একত্রিশ মার্চ যদি আমরা সেই ধরে চলি ডেডলাইন সেক্ষেত্রে মাত্র তেরো মাস এখন যেখানে আঠেরো মাসের মধ্যে করতে বলা হয়েছিল সেই কোর্সটিকে কিভাবে তেরো মাসের মধ্যে শেষ করবেন আমি জানি না এনআসের কোন বুদ্ধিতে এই যে নোটিশ সেই নোটিশটিকে বা এই যে গ্রান্ট পারমিশন গ্রান্টের যে নোটিশ সেই নোটিশটিকে উপেক্ষা করছে আমরা আবার চলে যাই আগের নোটিশটিতে যেখানে আমি আরও একটি পয়েন্ট আপনাদেরকে দেখাতে চাইছি তো আমরা আবার সেই নোটিশটিতে ফিরে এসেছি যেখানে দেখুন খুব স্পষ্টভাবে এনআস কিন্তু লিখে দিয়েছে লিখে দিয়েছে এই নোটিশটি পাবলিশ হয়েছিল চব্বিশ জানুয়ারি অর্থাৎ আজ থেকে প্রায় এক মাস আগে এবং সেখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে ইন দিস কনটেক্সট দ্য লাস্ট ডেট অফ ফর রেজিস্ট্রেশন অ্যান্ড প্রিন্সিপ্যাল ভেরিফিকেশন প্রসেস ফর ডিএলএড প্রোগ্রাম ইজ অলরেডি ওভার অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন এবং প্রিন্সিপাল ভেরিফিকেশন কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এনি রিকোয়েস্ট ইন দিস রিগার্ড ফর ফার্দারি রিওপেনিং অফ দিস প্রসেস ই আনটেনেবেল অর্থাৎ স্পষ্টভাবে এনআ এস বলে দিচ্ছে যে আর কোনোরকম রিকোয়েস্ট বা অনুরোধ এখানে গ্রহণযোগ্য হবে না নতুন করে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশন বা রেজিস্ট্রেশন শুরু করার জন্য অথচ নিজের নোটিশকেই উপেক্ষা করে আবারও একবার এক্সটেন্ড করলো এনআইএস আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান আমার মাথায় ঢুকছে না যে কীভাবে একটি গভর্নমেন্ট অর্গানাইজেশান এই ধরনের জিনিস করতে পারে এছাড়াও আরও একটি বড় ভুল আমি আপনাদেরকে দেখাতে চাইছি যেটি দেখলে হয়তো আপনারা আরও প্রশ্ন তুলতে তুলতে শুরু করবেন এনআইএসের এই প্রসিডিওর সম্পর্কে তো সেটি দেখানোর জন্য আমি আবারও আপনাকে এনআইএসের সেই পেজে নিয়ে চলে যাব। ডিএলএড প্রোগ্রামের পেজে নিয়ে চলে যাব টিচার ভেরি টিচার রেজিস্ট্রেশনের পেজটিতে তো আমরা এখন সেই টিচার রেজিস্ট্রেশনের পেজে চলে এসেছি এবং সেখানে একটি জিনিস আপনাদেরকে আবারও আমি লক্ষ্য করতে বলছি দেখুন এখানে লেখা আছে যে লিস্ট অব রেফারেন্স নাম্বার ক্যান্সেলড অ্যান্ড প্রসেস রিফান্ডেড ইনিশিয়েটেড ক্যান্সেল ডিউ টু নন ভেরিফিকেশান বাই দ্য প্রিন্সিপাল ক্লিক ফর দ্য লিস্ট অর্থাৎ সেই সব ক্যান্ডিডেটদের কিন্তু ক্যান্ডিডেচার ক্যান্সেলড করা হয়েছে ভেরিফিকেশান না করানোর জন্য প্রিন্সিপাল ভেরিফিকেশান না করানোর জন্য কিন্তু অলরেডি ক্যান্সেল করা করে দেওয়া হয়েছে এনআস থেকে সেই সব ক্যান্ডিডেটকে যারা প্রিন্সিপাল ভেরিফিকেশন সেই সময় করেননি শুধুমাত্র রেজিস্ট্রেশন করেছিলেন এখন সেই লিস্টটি যদি আমি খুলি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে স্পষ্টভাবে লেখা লেখা আছে যে ডিএলএড রেফারেন্স নাম্বার ক্যান্সেলড অ্যাজ দ্য প্রিন্সিপাল হ্যাজ নট ভেরিফাইড দ্য রেকর্ড তাহলে এখানে অলরেডি এখানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং এর আগেও আমরা দেখলাম রিফান্ডও অর্থাৎ টাকাও ফেরত দিয়ে দেওয়া হয়েছে এদের এই এই সব ক্যান্ডিডেটদেরকে তো আবার কি করে কাদের তাহলে ভেরিফিকেশান করবেন কারা কোন ক্যান্ডিডেটরা ভেরিফিকেশান করবেন অলরেডি তো এনআইএস এইসব ক্যান্ডিডেটদেরকে ক্যান্সেল করে দিয়েছে যারা রেজিস্ট্রেশন করেছিলেন কিন্তু প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করতে পারেনি তাহলে এখন কোন ক্যান্ডিডেটরা প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করবেন এই সব ক্যান্সেলড হওয়ার টিচাররা টিচারদের আমি বুঝতে পারছি না যে এনাস কি করছে কিভাবে করছে কোন মাথা নিয়ে করছে আমার মাথায় কিন্তু ঢুকছে না আপনারা যদি জানেন অবশ্যই উত্তর দেবেন আমার এই প্রশ্ন দুটোর যে একবার ক্যান্সেল করে দেওয়া হয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে তাহলে আবারও কি করে এখানে প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান করতে পারেন প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান এক্সটেন্ড করতে পারেন আমি ধরেই নিলাম যে বেশ আবারও প্রিন্সিপ্যাল ভেরিফিকেশান এক্সটেন্ড করা হলো তাহলে যদি প্রিন্সিপাল ভেরিফিকেশান এক্সটেন্ডই করা হলো তো তাহলে ক্যান্সেল কেন করা হলো আগে আমি জানি না কী বুদ্ধি নিয়ে এনআইএস চলছে আপনারা জানলে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এই জিনিসগুলি শেয়ার করুন এই খবরটিকে যাতে প্রতিটি টিচার এই খবরটি পায় এবং তারাও প্রশ্ন তুলতে পারে এনআইএসের ওপর যে এই ধরনের কেন একটি কি বলবো অরাজকতা বলা যেতে পারে যে এই ধরনের কেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এনআইএসের বিভিন্ন নোটিশের মাধ্যমে বিভিন্নভাবে এনআস নিজেই নিজেরকে নিজের নোটিশকে উপেক্ষা করছে নিজেই বলছেন যে এর পক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রিন্সিপ্যাল ভেরিফিকেশন আর বাড়ানো যাবে না এনসিটির যে গাইডলাইন আঠেরো মাসের থেকে বেশি কম করা যাবে না সেখানে আর মাত্র এগারো মাস রয়েছে এখনও পর্যন্ত প্রিন্সিপাল ভেরিফিকেশন আবার শুরু করা হলো আমি জানি না আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্ট করুন আমার এই প্রশ্ন দুটোর যদি উত্তর আপনার জানা থাকে তো অবশ্যই কমেন্ট করুন না জানা থাকলে তাও কমেন্ট করুন যে আপনারা কী ভাবছেন এই বিষয়ে যে এনআইএস কি করতে চাইছে এনআইএস শেষ পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছেলেখেলা করছে কি না আপনারা প্রশ্ন তুলুন অবশ্যই সকলে মিলে একস্বরে তুলুন এই প্রশ্ন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন যেন পৌঁছে যায় কোনো এনএস অফিসিয়ালের নজরে এই ভিডিওটি যাতে তারাও এর উত্তর দিতে বাধ্য হয় আমি আবারও ফিরে আসব এই ধরনের এনা সম্বন্ধিত কোনো নোটিশ কোনো খবর কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন